মনে আছে সেই জনতা কারফিউর দিনে চা খেতে বেরিয়ে কিছু না বুঝতে পারা সেই সাদা মাটা মাছ বসি চা কাকুকে? ব্যাপারটি যতই ঘৃণ্য হোক, তার সেই আমরা চা খাবো না কথাটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। চা খাবো না আমরা, আজকে বন্ধ আছে, আমরা খাবো না চা, না আপনারা খাবেন না। তাতে অনেক কটু কথাও শুনতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত সাপে বর হলো সেই চা কাকু ওরফে মৃদুল বাবু। তার জীবনের কঠিন সংগ্রামের খবর অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর কাছে পৌঁছাতেই শুধু লকডাউনেরই নয়, ভবিষ্যতে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন তিনি। যাদবপুর নিবাসী মৃদুল বাবুর একমাত্র ছেলে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন মিমি চক্রবর্তী। খাবার ও প্রয়োজনীয় সামগ্রীর সাথে সাথে পৌঁছে দিয়েছেন চা কাকুর অতি প্রিয় চায়ের প্যাকেটও। মিমি চক্রবর্তী সাংসদ হিসাবে কতটা সক্রিয় তার পরিচয় আগেও বহুবার দিয়েছেন। তার টিম প্রতিদিন 500 জন মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে খাবার। কেমন আছেন স্যার? আছি। কেমন আছেন? শরীর টরীর ভালো আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। আপনার জন্য চাল ডাল খাবার কিছু পাঠালাম, আমার এবং চা পাতাও পাঠাচ্ছি। আচ্ছা, চা পাচ্ছে না, বাইরে যাবে না, কেমন? ঠিক আছে, ঠিক আছে। আর যখনই কিছু দরকার পড়বে, আমার লোকের নাম্বার দিয়ে দেবো, সেখানে ফোন করবে, সেখানকার লোক আপনাদের আমার অফিসে আপনাকে খাবার দিবে। ঠিক আছে, এমনি শরীর ভালো আছে? শরীর ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আমি এই কথাটা বলেছি যে আমরা কি চা খাবো না, এই কথাটা বলেছি। যাবতীয় যা সংসারে জিনিস লাগে সবই দিয়েছে সাংসদ থেকে, অসংখ্য ধন্যবাদ মিমিদি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। ছেলের একটা কাজ চাই, বাস, আর কিচ্ছু চাই। লকডাউনে আমরা বাড়িতে বসেই চা খাবো, সবাই তোমরা বাড়িতে বসেই চা খাও, বাইরে বেরোবো, সুস্থ থেকো, ভালো থেকো, এটুকুনি আশীর্বাদ করি আমরা।